আচ্ছা সাদা কথাই বলুন তো, কোন স্বার্থটা আগে? আপনার আমার বাড়ির ছেলেটার যে বেকার হয়ে গত দু বছর তিন বছর ইউনিভার্সিটি থেকে পাস করে বেরিয়ে একটা কাজের সন্ধানে হন্যে হয়ে প্রত্যেক দিন ঘরে, সকালবেলা হয়তো সামান্য কিছু মুখে দিয়ে বেরোয়, রাতে যখন ফিরে তখন মুখটা কালো করে, মা বাবা জিজ্ঞাসা করেন কি রে খোকা বা কি রে খুকি, আজও কি হলো না? এই ছেলেটার স্বার্থ, এই মেয়েটার স্বার্থ আগে নাকি যে ধনকুবে ইতিমধ্যেই যার সম্পত্তির পরিমাণ পৃথিবীর অনেক হিসেব নিকেশ নজির সব কিছু ভেঙে দিয়েছে, তার স্বার্থ আগে? নিশ্চিতভাবে আপনারা বলবেন আমার আপনার বাড়ির ছেলেমেয়ের স্বার্থ। অথচ দেখুন, এই ধনকুবে যে ভারতে আসতে চায়, গাড়ি বিক্রি করতে চায় দেশের মাটিতে, ভালো কথা, দেশের মানুষের জন্যই শিল্পের প্রয়োজন, কিন্তু তিনি এদেশে সব কিছুই করবেন বিদেশ থেকে, গাড়িটা বিদেশে বানাবেন, এদেশে রপ্তানি করবেন, তার জন্য তার যে গাড়ি তার আমদানি শুল্ক সেটা একটু কমিয়ে দিতে হবে যাতে করে তার মুনাফার পরিমাণটা আরও বাড়ে, মানে তিনি আরও বড় লোক থেকে আরও বড় লোক, আরও উপরে উঠে যেতে পারেন। আর আমার আপনার বাড়ির নিচে প্রদীপের তলায় থাকা যে অন্ধকার মুখগুলো, সেই মুখগুলোর মুখে যাতে হাসি না ফোটে, ভারত সরকার চাইছেন এদেশের যুবক যুবতীদের হাতে কাজ আসুক। তাই এলন মাস্ককে বলেছেন গাড়ি বানাবেন, খুব ভালো কথা, এদেশে এসে বানান না, আমদানি শুল্কও তো লাগবে না, মেক ইন ইন্ডিয়া, এদেশের ছেলে মেয়েদের চাকরি হবে। এই খটাখটিতে অর্থাৎ ভারত সরকারের ভারতের যুবক যুবতীদের স্বার্থ রক্ষার চেষ্টা আর এলন মাস্কের নিজের মুনাফা বাড়ানোর চেষ্টা, এর মাঝখানে পড়ে এলন মাস্কের কোম্পানি এখনও ভারতে আসতে পারেনি, গাড়ি বিক্রি করতে পারেনি, ভালো কথা, এটা তিনি জানিয়েছেন। ব্যবসায়ী মানুষ মুনাফা না বাড়লে ক্ষোভ জানাবেন বই কি, এই অবধিও ঠিক ছিল। হস করে পশ্চিমবঙ্গ সরকারের এক মন্ত্রী, সংখ্যালঘু বিষয়ক দপ্তরের মন্ত্রী, তিনি ঝাঁপিয়ে পড়লেন, এলন মাস্ককে বললেন পশ্চিমবঙ্গে আসুন, এখানে বিনিয়োগ করুন, কি অসুবিধা, আমরা তো আছি আপনার জন্য। আচ্ছা, ঝাঁপিয়ে পড়ার আগে একবার ভাবলেন গোলাম রাব্বানি তিনি যে অঞ্চলে থাকেন সেখানে এখনও কত বেকার, সেখানকার সব যুবক যুবতীদের মুখে হাসি ফোটাতে পেরেছেন তিনি, পেরেছে আমাদের দেশের সরকার, পেরেছে রাজ্যের সরকার, তাহলে কোন স্বার্থটা আপনার কাছে আগে গোলাম রাব্বানি, দেশের রাজ্যের বেকার যুবক যুবতীদের নাকি ধনকুবের এলন মাস্কের, জানতে চাইছে রাজ্য আমাদের বিশেষ প্রতিবেদন। ভারতের বাজারে কেন আসছে এলন মাস্কের সংস্থার গাড়ি? সম্প্রতি এক টুইটের জবাবে মোদী সরকারকেই দায়ী করেছেন এলন মাস্ক, কিন্তু কেন অনুমতি পাচ্ছেন না তিনি? নেপথ্যে রয়েছে বেশ কয়েকটি কারণ। মার্কিন শিল্পপতি এলন মাস্কের দাবি আমদানি শুল্ক কমাতে রাজি নয় ভারত সরকার, অপরদিকে মোদী সরকারের দাবি ভারতেই তৈরি হোক সংস্থার গাড়ি, তাহলে গাড়ির দামও নিয়ন্ত্রণে থাকবে, এদেশে বিপুল কর্মসংস্থান হবে। তবে সেখানে আপত্তি রয়েছে মাস্কের, তাঁর দাবি প্রযুক্তিগত তথ্য কারো সঙ্গে ভাগ করবে না তারা। এই জট কবে কাটবে তা জানা নেই, কিন্তু তার আগেই বিতর্ক তৈরি করেছে পশ্চিমবঙ্গের সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী গোলাম রাব্বানির টুইট। ভারত সরকার যেখানে অনুমতি দিচ্ছে না সেখানে এলন মাস্ককে পশ্চিমবঙ্গে বিনিয়োগ করার আহ্বান জানিয়ে বসলেন তিনি। অবশ্য রাব্বানিকে জবাব দিতে দেরি করেনি বিজেপি, পাল্টা টুইট করে অমিত মালবের খোঁজা, বিষয়টি মজার ভাবছেন মন্ত্রী কিন্তু আসলে তা নয়। তাতে অবশ্য গোলাম রাব্বানি নিজের মত থেকে সরে আসেননি, পাল্টা টুইটে তাঁর অভিযোগ কেন্দ্র বিরোধীরা রাজ্য মমতার বিরুদ্ধে চক্রান্ত করছে। গোলাম রাব্বানিকে অবশ্য সমর্থন করেছেন শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। গোলাম রাব্বানি যদি এটা বলে থাকে অত্যন্ত সঠিক কাজ করেছে, অত্যন্ত সঠিক কাজ করেছে। তার কারণ কেউ কিছু করুক আর না করুক, পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে শিল্পায়নের দরজা খোলা। টেসলা তারা যদি আসে ভালো, গোলাম রাব্বানি সেটাই বলেছে, কিছু খারাপ বলেনি। আর ওই অমিত মালবিয়া না কি বললেন লোকটাকে আমি জানি না, চিনি না। রাব্বানির টুইটের জবাবে তাকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপিও। এলন মাস্ককে ডাকার দায়িত্ব নিয়ে নিয়েছেন এখন এখানকার সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী। এ রাজ্য থেকে গত 10 বছরে এ রাজ্যের শিল্পপতিরা ভিন্ন রাজ্যে পাড়ি দিয়েছেন, কোন মডেল দেখানোর জন্য? সিঙ্গুরের পরবর্তী পরিস্থিতি, নন্দীগ্রামের উদ্ভূত পরিস্থিতি। শিল্প কর্মসংস্থান প্রসঙ্গে অবশ্য কেন্দ্র রাজ্যকে একযোগে মিথেছেন সিপিএম নেতা রবীন দেব। এ রাজ্যে লগ্নি হয়, শিল্প হয়, এটা তো আমরা সাধুবাদ জানাবো, আমরা তো আর তৃণমূলের মতো এটা করতে পারি না, অন্যদের সাহায্য নিয়ে। যেমন আমাদের
সিঙ্গুরের কারখানাকে বন্ধ করে দিল 90% কাজ সম্পন্ন হওয়ার পরেও। এখন নানা দেশের দিক থেকে বিনিয়োগের কথা বলছে। আমরা শিল্পের বিরোধী বিরুদ্ধে নই, আমরা চাই রাজ্যে শিল্পে বিনিয়োগ হোক। এখন অমিত মালব্য আর রব্বানির মধ্যে বিতর্ক, এটা একটা হাস্যস্কর। এলন মাস্কের সংস্থার সবথেকে কম দামি গাড়িটির ভারতীয় মুদ্রার দাম প্রায় 35 লক্ষ। ফলে একদিকে এলন মাস্কের মুনাফার চিন্তা, অন্যদিকে কেন্দ্রীয় সরকারের কর্মসংস্থানের ভাবনা। পশ্চিমবঙ্গ সরকার কোনটা চায়? বাম সহ বিরোধীরা বলেন টাটাদের সিঙ্গুর ছাড়া নেপথ্যে তৃণমূলেরই জমি আন্দোলন। তাহলে কি তৃণমূলের উদ্দেশ্যই শুধু কেন্দ্রের বিরোধিতা? গোলাম রাব্বানের টুইট বা শিল্পমন্ত্রীর বক্তব্যে অন্তত সেই ইঙ্গিতই মিলছে বলে অভিযোগ বিরোধীদের। রিপাবলিক বাংলা। আমার সঙ্গে উপস্থিত অতিথিদের সঙ্গে আপনাদের পরিচয় করে দিই, যাদের সঙ্গে আজকে বিতর্ক করবো এই প্রশ্ন নিয়ে। আমার সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র সুপ্রিয় চন্দ, আমার সঙ্গে রয়েছেন বিজেপি মুখপাত্র পঙ্কজ কুমার রায়, রয়েছেন সৃজীব বিশ্বাস সিপিআইএমের তরফ থেকে, সিপিআইএম নেতা, এবং আমার সঙ্গে রয়েছেন অনির্বাণ দত্ত চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট। আমি প্রত্যেকের সঙ্গে কথা বলবো, কিন্তু তার আগে যে বিশেষ প্রশ্নগুলো নিয়ে আজকের এই বিতর্ক করতে চাই সেই প্রশ্নগুলো আমার অগ্নিবাণ এক। দেশের বেকারদের চাকরি না ধন কুবেরের মুনাফা, কোনটা অগ্রাধিকার? অগ্নিবাণ দুই। দেশ না রাজ্য, কোন স্বার্থ আগে? অগ্নিবাণ তিন। সত্যি শিল্প চাইলে সরকারি যোগাযোগ নয় কেন? অর্থাৎ এলন মাস্কের সঙ্গে সরকার কেন যোগাযোগ করছেন না সরাসরি? আমি একেবারে প্রথমে সুপ্রিয় চন্দ, তৃণমূল কংগ্রেসের তরফ থেকে রয়েছেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র, আপনার কাছে আসবো সুপ্রিয়বাবু। সুপ্রিয়বাবু, আপনারা যদি সিরিয়াস হন এলন মাস্কের সংস্থার মতো একটা সংস্থার জন্য, নিশ্চিতভাবে এই সংস্থায় দেশে বিনিয়োগ করুক, কে না চাইবেন? কিন্তু যে কারণে সে বিনিয়োগ আটকে রয়েছে সেটা আপনিও জানেন, আমিও জানি, পাবলিক ডোমেনে আছে। যদি সত্যিই সে জট আপনারা কাটাতে চান, তাহলে সরকারিভাবে কথা বললেই তো হয়। টুইটে আহ্বান জানানো যায় নাকি এলন মাস্ককে? না না, এখন তো প্রত্যেকটা বিষয়ের প্যারাডাইম শিফট হয়ে যাচ্ছে। সরকারিভাবে যে আবেদন জানানোর কথা বা সরকারিভাবে সরকারের যে উদ্যোগ করার কথা, পরিকাঠামোর উন্নয়ন করবার কথা, সেগুলো তো সরকার করছে। এবং আপনারা তো তথ্য দিয়ে যদি দেখেন, দায়িত্বশীল গণমাধ্যম হিসেবে 2011 পূর্ববর্তী সময় আর 2011 পরবর্তী সময়ে আজকে অব্দি 2021-22 এখন আমরা চলে এসেছি, এই সময় বাংলা শিল্পের পরিকাঠামোয় কি উন্নয়ন হয়েছে, বাংলা শিল্পের পরিকাঠামোগতভাবে কত ডেভেলপ করেছে সেটা আপনারা দেখতে পাবে। এবার টুইটে যেটা আমাদের মন্ত্রী যেটা করেছেন, সেটা টুইটে একটা আহ্বান তিনি জানিয়েছেন। টুইটে আহ্বান জানানোর মধ্যে কোনো পাপ নেই, অপরাধ বোধ নেই, ফলে এটাতে আলাদা করে নেগেটিভিটি খোঁজার কি আছে? এটাও একটা আমি মনে করি পজিটিভ এফোর্ট তিনি দিয়েছেন, এবং আগামীতেও আলোচনা চলবে এবং যেভাবে যেভাবে আলোচনা এগোবে সেভাবে সেভাবে সেই রূপরেখা তৈরি হবে বলে আমার বিশ্বাস। টুইটে আহ্বান জানালে কোনো পাপ নেই, অপরাধেরও কোনো প্রশ্নই উঠতে পারে না সুপ্রিয় বাবু। কারণ আমি তো আবারও বলবো যে এলন মাস্কের মতো একজন শিল্পপতি, তার সংস্থা এ রাজ্যে আসলে, এ রাজ্যে এলে, এ দেশে এলে প্রথমে তো রাজ্যবাসী হিসেবে এবং তারপরে দেশবাসী হিসেবে ভীষণ খুশি হব। কিন্তু তার থেকেও বড় কথা সুপ্রিয়বাবু, আমার যেটা জানবার আগ্রহ, যে কারণে আমি টুইট কথাটি বললাম, টুইটে কথা বলা যেতেই পারে, কিন্তু সিরিয়াসলি যদি আপনারা চান এলন মাস্ক আসুন, তাহলে তো সরকারিভাবে চিঠি লিখবেন। শিল্পমন্ত্রী গোলাম রাব্বানির এই এই টুইটকে তিনি অত্যন্ত ভালোভাবে নিচ্ছেন, উদারভাবে নিচ্ছেন। সৌগত রায় বলছেন ভালোই তো করেছে, কিন্তু সরকার কেন কিছু বলছে না? না না, যিনি টুইটে আহ্বান জানিয়েছেন তিনিও তো আমাদের প্রশাসনের অংশ, সরকারের অংশ, এবং শিল্পমন্ত্রীর তরফে চিঠি যাবে তখনই যেকোনো নির্দিষ্ট কোনো স্পেসিফিক বিষয় আলোচনা হবে। স্পেসিফিক বিষয় আলোচনার আগে এটা একটা পজিটিভ অ্যাপ্রোচ হিসেবে, পজিটিভ এফোর্ট হিসেবে আমাদের দেখা উচিত। দুপক্ষের মধ্যে আলোচনা যদি একটা গঠনমূলক জায়গায় পৌঁছয়, সেখানে নিশ্চয়ই সরকার এক কদম কেন 10 কদম এগিয়ে কথা বলতে আগ্রহী রয়েছে। বেশ, সুপ্রিয়বাবু এইভাবে দেখছেন। আমি পঙ্কজ রায়, অধ্যাপক পঙ্কজ রায় আমার সঙ্গে রয়েছেন বিজেপি মুখপাত্র হিসেবে, আমি পঙ্কজবাবুর কাছে জিজ্ঞাসা করি। পঙ্কজবাবু, আপনারাও কি বিষয়টাকে এভাবেই দেখছেন নাকি এই টুইটের পিছনে আপনারা যেমনটা বলছেন অমিত মালবিয়া টুইট করেছেন, আসলে অন্য কোনো রাজনীতির খোঁজ পাচ্ছেন আপনারা? বিষয়টা হচ্ছে যে এলন মাস্ক টেসলা কোম্পানির বৃহত্তম, তারা 10th রিচেস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড, যাদের বলা যেতে পারে ফরেক্স রিজার্ভ 635 যখন ইন্ডিয়ার বিলিয়ন ডলার, তখন তার একক সম্পদ হচ্ছে 402 বিলিয়ন ডলার।
তিনি নরেন্দ্র মোদীর সঙ্গে নেগোসিয়েশন করার চেষ্টা করেছেন, কিন্তু তিনি যে কন্ডিশনগুলি দিয়েছেন মেক ইন ইন্ডিয়ার সেটার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে তাদের ইম্পোর্ট ডিউটির যে ছাড় উনি চেয়েছিলেন 100%, সেটা দেওয়া যায়নি। এর মধ্যে পশ্চিমবঙ্গে আমরা জানি একজন ভারী শিল্পমন্ত্রী আছেন, তিনি কোনো কথা বলছেন না, সরকারি স্তরে যে নিয়ম তার কোনো ব্যাপার নয়। টুইটে আমন্ত্রণ জানানো হচ্ছে গ্রন্থকার বিষয়ক মন্ত্রী এবং সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী, তার হঠাৎ কেন এরকম একটা মনে হয়েছে এটা জানা নেই। এবং আমরা তো জানি যে পশ্চিমবঙ্গ থেকে এত মোটরস কোম্পানি আনার, যাদের 35 লক্ষ টাকার মিনিমাম কারের প্রাইস, অথচ 1 লক্ষ টাকার গাড়ি রোল করতে দেওয়া হয়নি, এবং টাটার তখন মন্তব্য আছে যে আমাকে গান পয়েন্টের নেত্রী এখান থেকে কোম্পানিটা তুলতে সাহায্য করলো। তো সেই রকম একটা জায়গায় দাঁড়িয়ে হঠাৎ করে 35 লক্ষ টাকা গাড়ি আনার জন্য তারা হঠাৎ টুইটে কেন? এটা তো টুইটের বিষয় নয়। এবং পশ্চিমবঙ্গে এই গত 11 বছরে আমরা জানি যে যত লক্ষ কোটি টাকার মৌ স্বাক্ষরিত হয়েছে তার মাত্র 5% প্রকৃত বিনিয়োগ পশ্চিমবঙ্গে হয়নি। এইরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে এইরকম একটা টুইট যুদ্ধ গ্রন্থকার বিষয়ক মন্ত্রী, তাহলে কি শিল্পমন্ত্রী কি করছেন? বেশ, আমি আমি সুপ্রিয় বাবুর কাছে যাই। সুপ্রিয় বাবু আবার আঙুল তুলছেন, হাত তুলছেন কিছু বলবার জন্য। সুপ্রিয় বাবু প্লিজ। আমি শুধু মনে করাবো যে কৃষ্ণ পুজো করতে হলে বৃন্দাবনে যাব না মথুরায় যাব সেটা ইম্পর্টেন্ট নয়, ইম্পর্টেন্ট হচ্ছে আমি গিয়ে পুজোটা কেমন ভাবে করবো, পুজোর সাজ সরঞ্জাম রয়েছে কিনা, সেখানে কৃষ্ণ রয়েছেন কিনা। তাহলে টুইটারে আবেদন জানানো হবে না, ইমেইলে আবেদন জানানো হবে, নাকি হাতের লেখা চিঠিতে আবেদন জানানো হবে, এটা সবচেয়ে বড় বিষয়। আসলে বিজেপি কাজ করতেই জানে না। বিজেপির যারা সিরিয়াসলি যুক্তরাষ্ট্র কাঠামোর মধ্যে রয়েছেন, প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর যুক্তরাষ্ট্র কাঠামো মেনে কথা হয়েছে, কেন্দ্রীয় সরকারের সঙ্গে একাধিক বিষয়ে রাজ্যের আলোচনা হয়েছে, বাংলার বিজেপি হচ্ছে অভিনব বিজেপি, আশ্চর্য বিজেপি, এরা খায় না মাথায় দেয়, কেউ জানে না, রাজ্য সরকার যাই করে পজিটিভ অ্যাপ্রোচে পজিটিভ রিপোর্ট নিয়ে কাজ করে, তখন এরা শুধুমাত্র কিছু নেই বাংলার মধ্যে, বাংলার মধ্যে কোনো কাজ হচ্ছে না, সমস্ত কিছু বন্ধ, এই সমস্ত ভুলভাল কথা বলে, যত বলে তত হারে। আমার প্রশ্ন, যখন দেশের সরকারের সঙ্গে একজন শিল্পপতির নেগোসিয়েশন চলছে এবং সেই নেগোসিয়েশনের আসল জায়গাটা হচ্ছে এদেশের মানুষের আরো কর্মসংস্থান হবে কিনা, এলন মাস্ক গাড়ি বিক্রি করতেই পারেন কিন্তু করলে এদেশের তাতে লাভটা কি? এদেশের আরো কিছু ধনকুবের অন্য দেশের ধনকুবেরের কোম্পানিতে তৈরি, সংস্থায় তৈরি গাড়ি কিনবেন, তাদের দুজনেরই সম্পদ বাড়বে বা একজনের সামাজিক প্রতিপত্তি বা সম্মান বাড়বে আরেকজনের সম্পদ বাড়বে, কিন্তু মাঝখান থেকে এদেশের বেকার যুবক যুবতীদের যদি কর্মসংস্থানটা বাড়ে সেটা তো নিশ্চিতভাবে সব সরকারের লক্ষ্য হবে। যখন সেটাকে কেন্দ্র করে এই গোটা বিষয়টা আটকে রয়েছে, এই 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 গোটা জটিলতাটা রয়ে গিয়েছে এখনও পর্যন্ত, তখন আগ বাড়িয়ে দেশের আগে রাজ্য থেকে এখানে তাকে ডেকে নিয়ে আসা, সেটা কি খুব একটা সমীচীন কাজ বলে মনে হয়? না না, অনির্বাণদা আপনি আমার পছন্দের সাংবাদিকদের মধ্যে একজন, আমি আপনাকে প্রশ্ন করতে চাই, বাংলার বুকে কোনো শিল্প এলে সেটা কি আর্জেন্টিনা বা জার্মানির বুকে কোনো শিল্প আসা হলো? বাংলার বুকে কোনো শিল্প এলে, কোনো শিল্প সন্ধান এলে, শিল্প বিষয়ে আলোচনা হলে, সেই পরিকল্পনা রূপায়ণ হলে সেটা তো ভারতবর্ষ দেশের একটা আমাদের অর্থনীতির উপর একটা উত্তর, বিশেষ করে পূর্ব ভারত, আমাদের উত্তর পূর্ব ভারত, তার উপর অর্থনীতিতে একটা নতুন জোর সৃষ্টি করবে, একটা জমি তৈরি করবে। তাহলে বাংলা তো ভারতবর্ষের বাইরে নয়, এটা তো বিজেপির মতো কথা হয়ে গেল। বিজেপি মনে করে যে বাংলার ট্যাবলো গেলে বাংলার ট্যাবলোটাকে বাতিল করতে হবে, বাংলার মুখ্যমন্ত্রীর আলোচনায় ডাকবো না, আলোচনায় এলে বলতে দেবো না। বাংলা ভারতের বাইরে না হয় তাহলে ভারত সরকারের সঙ্গে যে এলন মাস্কের সমস্যা চলছে কর্মসংস্থানকে কেন্দ্র করে, সেই সমস্যার সমাধান না করে কিভাবে বাংলায় আসবেন এলন মাস্ক? ভারত সরকারের সঙ্গে যে সমস্যা চলছে সেই সমস্যার সমাধান করতে হবে, সেটা ভারত সরকারের রেসপন্সিবিলিটি, ভারত সরকার তো চালাচ্ছে এই মুহূর্তে মোদী সাহেব,
এবার মোদি সাহেব কিভাবে সমস্যার সমাধান করবেন সেটা আবার আমরা বলতে গেলে বলবে যে দেখো ভোট ওখানে বাংলাদেশে ভোটে এখনো জেতেনি, এখন থেকেই বলছি। ফলে ভোট যখন হবে তখন মানুষ ঠিক করবে যে ভারতবর্ষের মোদি সাহেবের শিল্পনীতি ঠিক রয়েছে কিনা, নাকি গরিব মানুষের বন্ধু বন্ধু শিল্প বান্ধব সরকারের প্রধান হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকাটা ঠিক, কার ভূমিকা ঠিক, যেন নির্বাচনে আমাদের গণতন্ত্রে ঠিক হয়। কিন্তু মোদি সাহেবের যে সমস্যা সেই সমস্যাটা তৃণমূল কংগ্রেস আজ পারিয়ে সমাধান করতে যাওয়ার তো কোনো জায়গা নেই, অধিকার নেই। অর্থাৎ সমস্যা যেখানে আছে থাক, কিন্তু আমরা এই সুযোগে নরেন্দ্র মোদি যদি একটু প্যাঁচে পড়ে থাকেন, তিনি ভারতের প্রধানমন্ত্রী হিসেবে প্যাঁচে পড়েছেন কিনা সেটা বিবেচ্য নয়, অথবা নরেন্দ্র মোদিকে প্যাঁচে ফেলা যাবে এমন যদি কোনো সম্ভাবনা তৈরি হয়ে থাকে তাহলে আমরা চট করে একটা টুইট করে ফেলি, তাতে রাজ্যের শিল্প আসুক বা দেশের শিল্প আসুক বা না আসুক। অনির্বাণ দা, আমি আপনাকে বোঝাতে পারছি না বা মানুষ হয়তো বুঝছে না, আপনি বুঝতে পারছেন, এটা তো আমারই ব্যর্থতা, আমি হয়তো বোঝাতে এখনো পারলাম না। আমি বলতে চাইছি যে নরেন্দ্র মোদী তো প্রধানমন্ত্রী, তার দল একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে সরকারে রয়েছে, তার দলের পরিচালিত যে সরকার কেন্দ্রীয় সরকার, সেই কেন্দ্রীয় সরকারের সঙ্গে কোন শিল্পপতি বা শিল্প গোষ্ঠীর সঙ্গে যদি কোনো সমস্যা থাকে সেই সমস্যা তো এইখানে দুটো স্টেক হোল্ডার, একটা নরেন্দ্র মোদী সাহেবের কোম্পানি কেন্দ্রীয় সরকার তার দল, আরেকটা সেই শিল্পপতি গোষ্ঠী, এর মধ্যে আমরা একবার সেই সমস্যার সমাধান করব কিভাবে? যখন না নিশ্চিতভাবে করতে পারবেন না সরকারের কেন্দ্রীয় সুপ্রিমবাবু নিশ্চিতভাবে পারবেন না, কিন্তু আমি আবারও বলছি হয়তো আমারও প্রশ্নটা স্পষ্ট করতে অসুবিধা হচ্ছে আমার অক্ষমতা আপনার কাছে, কিন্তু আমার একটাই প্রশ্ন বারবার, ভারত সরকারের সঙ্গে সমস্যা মেটার আগে রাজ্য সরকারের সঙ্গে কথা বলে এলন মাস্ক এরাজ্যে শিল্প করবেন কিভাবে, দেশের কোন আইনে এটা সম্ভব? দেখুন আমরা, দেখুন অনির্বাণ, আমরা একেবারে তৃণমূল টি ফর ট্রান্সপারেন্সি, আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার নেতা, আমরা একেবারে স্পষ্টীকরণে বিশ্বাসী, সহজ কথা সহজভাবে স্পষ্টভাবে বলতে বিশ্বাসী। বাংলা এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস সরকারে রয়েছে, আমরা চাই বাংলার মানুষকে যে কথা আমরা দিয়েছি, আমরা যে কমিটেড হয়েতে ডেডিকেটেড হয়েতে গত বছর 10 বছর কাজ করেছি, সেই কমিটেড ডেডিকেটেড হয়েতে বাংলার সর্বস্তরে কৃষি থেকে শিক্ষা শিল্প থেকে সমাজ সুরক্ষা সামাজিক সুরক্ষা প্রত্যেকটা জায়গায় আমরা কাজ করতে চাই। ফলে সেই জায়গায় আমরা এই সরকারের একজন, তিনি যদি টুইটে হোক ইমেইলে হোক হাতে লেখা চিঠিতে হোক হাতে পায়ে ধরে হোক যেখানে যেভাবে যে যে মিন্সেই হোক না কেন যে উপায়ই হোক না কেন বাংলার মানুষের জন্য কর্মসংস্থান বাড়ানোর জন্য শিল্পর জায়গাকে আরো উত্তর পূর্ব ভারতকে মজবুত করার লক্ষ্যে ভারতবর্ষকে মজবুত করার লক্ষ্যে কোন শিল্পপতি বা শিল্পপতি গোষ্ঠীকে যদি তিনি আমন্ত্রণ করেন, তিনি ভালো করেছেন, এই ধরনের উদ্যোগ বিরোধীদেরও স্বাগত জানা উচিত, একসঙ্গে মিলে বাংলাকে এগিয়ে যাওয়ার জন্য কাজ করা উচিত। বেশ বেশ সুপ্রিয়বাবু, ক্লিয়ার হলো আপনার কথা। আমি সৃজিত বাবুর কাছে যাই, সৃজিত বিশ্বাস আমার সঙ্গে রয়েছেন সিপিআইএম নেতা হিসেবে। আমি সৃজিত বাবু আপনার কাছে জিজ্ঞাসা করি, আপনারা বিশেষ করে বামপন্থীরা বারবার সিঙ্গুরের কথাটা বলে তৃণমূল কংগ্রেসকে শিল্প বিরোধী একটা তকমা দিতে চান, কিন্তু দেখুন এই যে সুপ্রিয়বাবু এইমাত্র বললেন, আমি ভুল হলে সুপ্রিয়বাবু আমাকে শুধরে দেবেন, প্রয়োজনে হাতে পায়ে ধরে এলো রাজ্যের শিল্প আনতে তারা ব্যগ্র রাজ্যের মানুষের কর্মসংস্থানের জন্য, এরপরেও বলবেন তৃণমূল কংগ্রেস শিল্প বিরোধী? না, গোটা টপিকের ডিসকাশনটা নিয়েই বলছি, আর ওনার আপনি যেটা বললেন সেটাও বলছি। টপিকটা হচ্ছে যে টেসলা বলে একটা কোম্পানি ইলেকট্রিক ভেহিকল করার জন্য ইন্ডিয়া ইনভেস্টমেন্ট করতে চায়, ভারত সরকার কিছু শর্ত চাপিয়েছে, সেটা পক্ষে বিপক্ষে গেছে। একটা কথা মাথায় রাখবেন, শুধু পশ্চিমবঙ্গ নয়, আমি বিজেপি তৃণমূল অন্যান্য দলে বিরোধী হতে পারে, কিন্তু রাজ্য বা দেশের শিল্প আসার ক্ষেত্রে বড় ইনভেস্টমেন্ট আসার ক্ষেত্রে আমরা কোনোদিনই চাইবো না যে না আসুক। এক সেকেন্ড কথা হচ্ছে, শুধু পশ্চিমবাংলা নয়, আপনি দেখবেন তেলেঙ্গানা মহারাষ্ট্র অন্য নন বিজেপি রুল স্টেট গুলো কিন্তু সবাই টেসলাকে ইনভাইট করেছে তাদের রাজ্যে ইনভেস্টমেন্ট করার জন্য। দুই, তৃতীয়ত হচ্ছে এখানে এরম ব্যাপারটা হতে পারে না যে কেন্দ্র আর রাজ্য খোলা বাজারে নেমেছে ইনভেস্টমেন্ট ধরার জন্য, এটা খুব দুর্ভাগ্যজনক। আপনি যদি বলেন যে দুটো রাজ্যের মধ্যে একটা হেলদি কম্পিটিশন আছে একটা শিল্প কারখানা তৈরি করার জন্য, সেটা আমরা ওয়েলকাম করতে পারি, থাকতেই পারে। উড়িষ্যা না বেঙ্গল একটা ইন্ডাস্ট্রি পাবে, তার জন্য একটা কম্পিটিশন হেলদি থাকা উচিত এবং হলে ভালো, কিন্তু কম্পিটিশন হচ্ছে দেশের একটা বিদেশি কোম্পানি ইনভেস্টমেন্ট করবে টেসলা এলন মাস্টার কর্ণধার, কিন্তু তাতে ওয়েস্টবেঙ্গল আর মহারাষ্ট্র বা তেলেঙ্গানার সাথে কেন্দ্রের সম্পর্ক ডিসপিউট হবে, এটা বোধহয় কাম্য হতে পারে না। দুই, তিন নম্বর হচ্ছে যেটা আপনি একটু আগে বললেন যে শুধু তৃণমূল কংগ্রেস না, যে যে বিজেপি চালিত কেন্দ্রীয় সরকার একের পর এক পাবলিক সেক্টর প্রফিটেবল পাবলিক সেক্টর ইউনিট কর্পোরেটদের হাতে তুলে দিচ্ছে, যে সরকার তৃণমূল কংগ্রেস 10 বছর আগে সিঙ্গুরে কারখানা নন্দীগ্রামে কারখানা আটকে দিয়েছেন, এবং শুধু তাই নয় টেসলার মতো একটা কোম্পানিকে টেসলা হচ্ছে মাথায় রাখবেন ইলেকট্রিক ভেহিকল প্রোডিউসার লার্জেস্ট ইউএস একটা কোম্পানি যারা ইলেকট্রিক ভেহিকল প্রোডিউস করে, এই রাজ্যে সিঙ্গুরে টাটাদের কারখানা হলে বা অন্য চারটে অটোমোবাইল হাব হলে পশ্চিমবাংলায় সবচেয়ে বেশি অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে ইলেকট্রিক ভেহিকল প্রোডিউস করতে পারতো, তার জন্য আমার টেসলাকে ইনভাইট করতে হতো না। আপনি যে টপিকটা ইনভাইট করলেন সেটাতে বলছি,
ব্যাপারটা হচ্ছে তৃণমূল কংগ্রেস যদি আজকে থেকেও শিল্প শিল্প মনোভাব নিয়ে রাজ্যে শিল্প আনার চেষ্টা করে আমরা কখনোই সেটা রুখে দাঁড়াবো না। হতে পারে তাদের পাস্ট রেকর্ড বলছে রাজ্যে শিল্প তাড়িয়েছেন, কোনো ইন্ডাস্ট্রিয়ালাইজেশন পলিসি নেই, মুখ্যমন্ত্রী শিল্প সম্মেলন করেছেন, শিল্পপতির সঙ্গে দেখা করেছেন, তাতে রাজ্যে শিল্প না হতে পারে, ওনার ব্যক্তি স্বার্থ চরিতার্থ হয়েছে। কিন্তু এর পরেও যদি কালকে কালকে ডে ওয়ান থেকে শুরু করেন কোনো দল, তৃণমূল বলে না, যে কোনো দল যদি পশ্চিমবাংলায় শিল্প ইন্ডাস্ট্রি ইনভেস্টমেন্ট আনার জন্য উদ্যোগী হয়, আমরা বিরোধিতা করব না। একটা ইতিহাস ট্র্যাক রেকর্ড শুধু মনে করিয়ে দেবো, এই রাজ্যের বিরোধী দলনেতা ছিলেন সূর্যকান্ত মিশ্র, মাথায় রাখবেন, যখন প্রধানমন্ত্রী রাজভবনে এসেছিলেন আমরা রাজ্যের বিরোধিতা করে রাজভবনে যাইনি, তখনও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন, আমরা বলেছিলাম এই রাজ্যের কয়লা আদায়ের যে দাবি আপনি এই মুহূর্তে ক্লিয়ার করুন, এই রাজ্যের তাদের বাজেটে টাকা বাড়বে। আমরা কখনোই এই রাজনীতিতে বিশ্বাসী নই যে আপনাকে শিল্প আটকে রাজনৈতিক ভাবে জয় পরাজয় নির্ধারণ করতে হবে, যেটা মুখ্যমন্ত্রী পরিচয় দিয়েছেন, তার মঞ্চে এসে রাজনাথ সিং বিজেপির নেতারা পরিচয় দিয়েছেন, সে পরিচয় আমরা দেব না। সুপ্রিয়বাবু হাত তুলছিলেন, সুপ্রিয়বাবু চট করে যদি কনক্লুড করেন আমি অনির্বাণবাবুর কাছে যাবো, প্লিজ। না, আমি খুব ছোট্ট করে 10 সেকেন্ডে একটা প্রতিক্রিয়া দিই, কারণ শুনছিলাম এই মন দিয়ে। বাম ফ্রন্ট এখন যে জায়গায় এসে সৃজিত দাদের মতো মানুষেরা বলছেন, অনেক অনেক পরিশোধন হয়েছে, অনেক আমি বলবো বামফ্রন্টের ভেতরে উন্নয়ন হয়ে গিয়েছে, এবং আমরা ধন্যবাদ শুনতে ভালো লাগছিল, কিন্তু মাঝখান থেকে একটা কথা শুধু কানে লাগলো, উত্তরটা দিই। আমরা টাটার বিরুদ্ধেও ছিলাম না, বাটার বিরুদ্ধেও ছিলাম না, টাটা কোম্পানি আমরা সেরকম স্বাগত, বাটা কোম্পানিও সেরকম স্বাগত, কিন্তু অনিচ্ছুক কৃষকের জমি জোর করে নেওয়া যাবে না, এটা তো সুপ্রিম কোর্টের থাকে, যে কোনো জমিতে যে কোনো জমিতেই ভাই অনিচ্ছুক থাকবে, এরকম জমি হতে পারে না যে 100% সরি টু ইন্টারাপ্ট আমি 1 মিনিট 1 সেকেন্ড নেবো, এরকম ইন্ডাস্ট্রি হতে পারে না যেখানে কোনো অনিচ্ছুক কৃষক থাকবে না। কালকে তুমি যেখানে রাস্তা নেবে রাস্তার জন্য যদি নাও, কিছু অনিচ্ছুক লোক থেকেই যাবে। এটা আমি আপনার সঙ্গে একমত, অনিচ্ছুক জমি থাকবেই অনিচ্ছুক কৃষকের, কিন্তু তাই বলে লাইফ হেল করে দিয়ে সেই অনিচ্ছুককে ইচ্ছুক করানোর আমরা বিরোধী ছিলাম। লাইফ হেলটা ভাই তুমি বলছো, লাইফ হেলটা লাইফ হেল রাজনীতির কোটে বিষয় বস্তু ছিল না, অনির্বাণবাবুর টেস্টটা এলে কি হতে পারে, এলে কতটা ভালো, এ নিয়ে বোধহয় আমাদের প্রত্যেকেরই সম্যক ধারণা আছে, কিন্তু আপনার কাছে, আমি একজন আপনারা হিসাব রক্ষার কাজ করেন, সেই জায়গা থেকে হিসাব পরীক্ষার কাজ করেন, আমি সেই জায়গা থেকে আপনার কাছে জিজ্ঞাসা করবো অনির্বাণবাবু, যে রেভিনিউ সেইটা, অর্থাৎ এদেশের সরকার, ঠিকই তো আজকে যদি এদেশে কোম্পানি গাড়ি বিক্রি করে এলন মাস্কের, তারা তো দেশের সরকারকে কর দেবেন, কোনো অর্থেই আমি বলবো যে যদি সরকারি কোষাগারের দিকে তাকিয়ে আমরা বিষয়টা দেখি তাহলে সরকারের লোকসান বোধ হয় কোথাও নেই। হ্যাঁ, ওই আমদানি শুল্ক 100% কমানোর কথা তিনি যেটা বলছেন সেটা সরকারের সঙ্গে তার নেগোসিয়েশন, কিন্তু সরকারের ক্ষতি তো নেই, বিক্রি হলে এদেশের বাজারে ভারতীয় মুদ্রাতে কেনা হবে, বেচা হবে, সরকার ট্যাক্স পাবেন, কিন্তু আরেক কদম এগিয়ে বেকারদের কথা যে সরকার ভাবছেন এটা ভালো না খারাপ? অনির্বাণ, আমি একটুখানি পরিষ্কার করে বলি আপনার মানে যে প্রশ্নটা করেছেন সেই প্রশ্নটার উত্তর তো দেবই, কিন্তু তার আগে আরেকটা কথা বলি, টুইট নিয়ে যখন কথা হলো তখন বলি প্রথম টুইটটা কিন্তু 8 অক্টোবর 2021 আমাদের নীতিন গডকরি করেছিলেন, ওখানে উনি বলেছিলেন যে টেসলাকে আমি রিকোয়েস্ট করেছি যাতে ভারতবর্ষে এই ইলেকট্রিক ভেহিকেল গুলো তৈরি হয়, ভারতবর্ষে বিক্রি হয় এবং ভারতবর্ষ থেকে যাতে বিদেশের বিভিন্ন বাজারে রপ্তানি হয়, তাহলে ভারতবর্ষের অর্থনৈতিক উন্নতি হবে। একটা কথা আপনাকে মনে করিয়ে দিই, আপনারা মেক ইন ইন্ডিয়ার কথা বলছেন, এই মেক ইন ইন্ডিয়ার সঙ্গে কিন্তু আরো আরেকটা কথা একটুখানি আমি অ্যাড করে দেবো, সেটা হচ্ছে আত্মনির্ভর ভারত অভিযান। দেখুন, ইলেকট্রিক ভেহিকেল ভারতের বাজারে বিক্রি হবে কতদিনে, এই ভারতের বাজারে একটা আগ্রাসী মনোভাব দেখা যাবে মানুষের মধ্যে যে ইলেকট্রিক ভেহিকেল কিনবার, সেটা এখনো অবধি স্পষ্ট নয়। এই যে কোম্পানির কথা বলছেন, যেই কোম্পানি কিন্তু প্রথমে দেখবে কোন বাজারে আমার গাড়িটা বিক্রি হবে, বেশি বিক্রি হবে, এবং সেই জায়গাতে আমি গাড়িটাকে তৈরি করবার চেষ্টা করতে পারি। আপনাকে এর সঙ্গে সঙ্গে আরো একটা কথা মনে করিয়ে দিই, যেটা হচ্ছে ভারতবর্ষে কিন্তু ইলেকট্রিক ভেহিকেল অন্য আরো অনেক কোম্পানি করছে, আমি নাম বলছি না, দেশীয় কোম্পানি, এবং পশ্চিমবঙ্গ শুধু নয় ভারতবর্ষের কেন্দ্রীয় সরকারের একটা খাস থাকবে যে যাতে দেশীয় কোম্পানি উৎপাদন করে। দেশীয় কোম্পানি উৎপাদন করার একটাই লক্ষ্য হচ্ছে ভারতবর্ষের অর্থনীতিতে সেটা কিন্তু একটা আমাদের ত্বরান্বিত করবে অর্থনৈতিক উন্নয়নকে, কারণ পশ্চিমবঙ্গ শুধু নয় সারা ভারতবর্ষব্যাপী কিছু লোক সেখানে চাকরি করবে, তাদের কিন্তু একটা বেকারত্ব ঘুচে যাবে। কিন্তু আপনাকে একটা কথা বলছি এই প্রসঙ্গে, যে টেসলা যদি এখানে উৎপাদন করতে আসে তাহলে যেটা নিয়ে নেগোসিয়েশন হবে সেটা হচ্ছে আমদানি শুল্ক, সেই আমদানি শুল্ক, বিভিন্ন পার্ট যেটা আবার বিদেশ থেকে এখানে আসবে
সেই জায়গাতে দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকারের সঙ্গে যে আলোচনাটা হচ্ছে সেই আলোচনার জটটা যতক্ষণ না কাটবে, আপনি পশ্চিমবঙ্গেও জমি দিলে সেখানে তৈরি করতে পারবেন না, গুজরাতেও তৈরি করতে পারবেন না, কর্ণাটকেও তৈরি করতে পারবেন না। এটা স্টেট লেভেলে ডিসিশনই নয়, একমাত্র কেন্দ্রীয় সরকারের লেভেলে যারা টেকনিক্যাল কমিটি দেখছে এই আমদানি শুল্কের ব্যাপারটা যতক্ষণ না ক্লিয়ার হবে, এবং তাতে যদি টেসলার যদি রাজি না থাকে তাহলে কিন্তু সেটা ভারতবর্ষে তৈরি হবে না, বিক্রি হয়তো হবে, আগামী দিনে বিক্রি হবে, কিছু লোক আছেন যারা ইলেকট্রিক ভেহিকেল কিনতে গেলে হয়তো সেই কোম্পানির জিনিস কিনতে পারবে। আমরা এর আগেও দেখেছি অনেক কোম্পানি ভারতবর্ষে, বিদেশি কোম্পানি ভারতবর্ষে বিভিন্ন রকম মোটর ভেহিকেল তৈরি করতেন, কিন্তু এই একটা জায়গার জন্য কিন্তু তারা এখানে উৎপাদনটাকে গুটিয়ে নিয়েছে, তার অনেক কারণ আছে। কিন্তু আমি বলবো আগামী দিনে এই পশ্চিমবঙ্গে হবে না গুজরাটে হবে না কর্ণাটকে হবে, সেটা কিন্তু কেন্দ্রীয় সরকারের ওই ব্যাপারটা যতক্ষণ না ক্লিয়ার হবে ততক্ষণ কিন্তু এটা পশ্চিমবঙ্গে হবে না ভারতবর্ষের অন্য কোনো জায়গায় হবে সেটা ক্লিয়ার হচ্ছে না। আপনাকে এর সঙ্গে সঙ্গে আরো একটা কথা বলি, সেটা হচ্ছে ইলেকট্রিক ভেহিকেলটা আগামী দিনে হয়তো ভারতবর্ষে দরকার, কিন্তু আমাদের যারা গ্রাহক আছেন যারা এই ইলেকট্রিক ভেহিকেলটাকে এনজয় করবেন তাদের সংখ্যাটা যতক্ষণ না বাড়ছে ততক্ষণ কিন্তু এই টেসলা মোটর ভারতবর্ষে উৎপাদন করবার জন্য আগ্রহী হবে না, এবং তারা যদি আগ্রহী না হন তাদের বাজারটা যদি ভারতবর্ষে না হয় তাহলে কিন্তু ভারতবর্ষে তারা এই জিনিসটা তৈরি করতে রাজি হবেন না। এবং ভারতবর্ষের সরকার যেটা বলছে যে চায়নাতে তৈরি করে আপনি ভারতবর্ষে চায়নার জিনিস বিক্রি করতে পারবেন না, বা পারলে সেখানে ভারতবর্ষ কিন্তু বিভিন্ন ভাবে অবজেক্ট করবার চেষ্টা করবে। এবং টেসলা মোটর কিন্তু আপনি যদি দেখেন তারা কিন্তু ভারতবর্ষকে বাদ দিয়ে অলরেডি জার্মানি এবং চায়নার বিভিন্ন জায়গাতে তারা কারখানা দেখা শুরু করেছে, এবং তারা চাইছে আগামী দিনে তাদের যে ফ্যাক্টরি গুলো হবে সেগুলো ভারতবর্ষ নয় চায়নাতে হতে পারে। এবং আমরা যখন দেখেছিলাম বিশ্ববাজারের এই অর্থনীতিতে কোভিড পরবর্তী অর্থনীতিতে ভারতবর্ষ ঘুরে দাঁড়াচ্ছে, এবং অনেকে বলছিলেন যে ভারতবর্ষ হয়তো আগামী দিনে মোস্ট প্রেফার্ড ডেস্টিনেশন হতে চলেছে, কিন্তু তার মানে এই নয় যে ভারতবর্ষের শুল্কর সাথে কম্প্রোমাইজ করে ভারতবর্ষ হয়তো এরকম একটা কোম্পানিকে ভারতবর্ষে উৎপাদন করবার জন্য উৎসাহ দেবে। অনির্বাণ বাবু অনেক ধন্যবাদ, আপনি এত স্পষ্ট করে আমাদেরকে বুঝিয়ে দিলেন, বলে দিলেন একজন পেশাদারের জায়গা থেকে। তাতে আমি আমার একটা পুরনো কথা মনে পড়ে গেল, সেটা অবশ্য কোনো পেশাদারের বলা নয় কিন্তু একজন অত্যন্ত প্রাজ্ঞ রাজনৈতিক নেতা, এবং যার কথা শেষ পর্যন্ত ঠিক প্রমাণিত হয়েছিল, সৃজীববাবুদের দলকে ক্ষমতা থেকে যেতে হয়েছিল 34 বছর পর। রেজ্জাক মোল্লা, আব্দুর রেজ্জাক মোল্লা, যিনি পরবর্তী সময় তৃণমূল কংগ্রেসে চলে যান, বিধায়ক হন রাজ্যের সুপ্রিয়বাবুদের দলে যাওয়ার পরেও এবং মন্ত্রী হন। আমি সেই আব্দুর রেজ্জাক মোল্লার কথাটাই আপনার কথা শুনে এতক্ষণ ধরে আমার মনে পড়ল, কিলিয়ে কাঁঠাল পাকানো যায় না, আব্দুর রেজ্জাক মোল্লার মন্তব্য ছিল। আমার বক্তব্য রাজনৈতিক বিরোধিতার কারণে অনির্বাণবাবুকে কিলিয়ে কাঁঠাল পাকানোর চেষ্টা হচ্ছে, আপনি পেশাদার হিসেবে বলেছেন, আমি রাজনৈতিক নেতা যারা উপস্থিত রয়েছেন তাদের কাছ থেকে উত্তর নেওয়ার চেষ্টা করব। ভারত সরকার যে সমস্যার সমাধান করেনি, অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গ হোক, তেলেঙ্গানা হোক অথবা অন্য কেউ, সে কী করে সে সমস্যার মধ্যে একজন শিল্পপতিকে ডেকে নিয়ে আসতে পারে? একটা ছোট্ট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন রিপাবলিক বাংলায়। বিরতিতে যাওয়ার আগে যে বিষয়টা স্পষ্ট করলেন অনির্বাণ দত্ত চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, যে যতক্ষণ না কেন্দ্রীয় সরকারের সঙ্গে টেসলার এই নেগোসিয়েশন অর্থাৎ এই বোঝাপড়া শেষ হচ্ছে যে এদেশে আমদানি শুল্কটা কত হবে বা আদৌ হবে কি না, অথবা এদেশেই কেন্দ্রীয় সরকারের কথা মেনে টেসলা তার গাড়ির উৎপাদন করবে কি না, ততক্ষণ পর্যন্ত এলন মাস্ককে ইচ্ছে থাকলেও শত আহ্বান জানালেও এদেশে এসে রাজ্যের অথবা অন্য কোনো রাজ্যের তার গাড়ি কারখানার উৎপাদন শুরু করার কোনো সম্ভাবনা বা সুযোগই নেই দেশের আইনে। তাহলে কেন এই টুইট আর টুইট যুদ্ধ, সবটাই কি রাজনৈতিক? এতক্ষণ বিতর্কের পর আমি যে কথা বলেছিলাম যে কিলিয়ে কাঁঠাল পাকানো যায় না, কিন্তু তেমন একটা চেষ্টা হচ্ছে বলে মনে হচ্ছে আমার এখনকার আজকের ব্রহ্মাস্ত্র। রাজনৈতিক বিরোধিতার জেরেই কি দেশের স্বার্থে ভুল? অর্থাৎ দেশের স্বার্থ রয়েছে, দেশের সরকারের সঙ্গে যোগাযোগ কথাবার্তা চলছে, আগ বাড়িয়ে ডেকে নিতে যাওয়া কি শুধুমাত্র এই কারণে যে উল্টো দিকে যে মানুষটি রয়েছেন তিনি বিরোধী রাজনীতি করেন, অথবা উল্টো দিকের যে মানুষটি দেশের প্রধানমন্ত্রী তার আমরা বিরোধী? আমি সরাসরি চলে যাব সুপ্রিয়বাবুর কাছে, সুপ্রিয় চন্দ্র তৃণমূল কংগ্রেসের মুখপাত্র আমার সঙ্গে রয়েছেন। সুপ্রিয়বাবু আপনার কাছে আমি এবার উত্তর নেওয়ার চেষ্টা করব, আমি সময় বাঁধছি যেহেতু শেষ দিকে চলে এসেছি, 30 সেকেন্ডে প্লিজ। আমি শুরু করব 30 সেকেন্ডে একটা কথা বলে, যে কথাটা আমি আগেও বলেছি, বাংলায় যদি কোনো শিল্প আসে
বা ভারতবর্ষের যে কোনো অঙ্গরাজ্যে যদি কোনো শিল্প আসে, এই মুহূর্তে আমরা বাংলায় রয়েছি, আমরা বাংলার মানুষ, বাংলায় সরকার রয়েছে আমার দল, তাহলে বাংলার মানুষকে কমিটেড হয়ে বেটারমেন্ট দেওয়াটা এই সরকারের মানে দায়বদ্ধতার মধ্যে পড়ে। সে জায়গায় সেটা ভারতবর্ষের মধ্যেই ভারতবর্ষের অর্থনীতিকেই আরো মজবুত করবে বলে আমাদের বিশ্বাস। কেন বাংলা আরবিআই এখানে আমার বলছিলেন অনির্বাণ দা যে আরবি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার হ্যান্ডবুক অফ স্ট্যাটিস্টিক 2021-22 সেটা বলছে মাথাপিছু গড় আয়ের নেট বৃদ্ধিতে, মাথাপিছু গড় আয়ের নেট বৃদ্ধিতে পশ্চিমবঙ্গ কিন্তু এই মুহূর্তে দেশের রাজ্যগুলোকে লিড করছে। কৃষি নিয়ে, শিল্প নিয়ে এই মুহূর্তে কেন্দ্রীয় সরকার যে দলটা চালাচ্ছে, এটা পলিটিক্যাল কম্পালশন থেকে বলছি না, তথ্য পরিসংখ্যান বলছে তাদের কোনো নীতি নেই। সুপ্রিয় সময় শেষ, এমন একটা বিল আনলো, সুপ্রিয় সময় শেষ, আমি তারপরে অতিরিক্ত দিয়েছি আপনাকে। না, আমি শুধু একটাই কথা বলবো যে ওদের কাছে দিশা নেই, কিভাবে কাজ করতে ওরা জানে না, আর কিভাবে কাজ করতে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় তার সরকার দিয়ে দেখিয়ে দিয়েছেন, প্রশাসন দিয়ে। তাই এখানে যদি মহারাষ্ট্র, তেলেঙ্গানা ইনভাইট করেছে, আমরা যদি ইনভাইট করেছি, এটাকে পজিটিভ এফোর্ট হিসেবে দেখাটাই ভালো, পজিটিভ ভাবে দেখা উচিত। পঙ্কজ বাবু একমত? আগেই বলেছি যে একটা প্রকল্প মেড ইন ইন্ডিয়ার মধ্যে ইম্পোর্ট ডিউটি যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে কেন্দ্রীয় সরকারই ঠিক করবে, যতক্ষণ না পর্যন্ত বিষয়টা সেটেল হবে ততক্ষণ পর্যন্ত এই বিষয়টা করা, যারা 32% এর উপরে 42% স্টেট শেয়ার পাচ্ছে ফাইন্যান্স কমিশনের রেকমেন্ডেশন অনুসারে, তারা কিন্তু বঞ্চিত হচ্ছে না। আসলে বেঙ্গল মিন্স বিজনেস, শুধু মৌয়েই ঘুমিয়ে আছে, শুধু মৌয়েই ঘুমিয়ে আছে। সৃজিত বাবু, আমার ব্রহ্মাস্ত্রের প্রশ্ন ছিল, সবটাই রাজনীতির জন্য কিনা? অবশ্যই, দেখুন কিছুটা রাজনীতির জন্যই এটা, নালে আলোচনা করতে বসতাম না। আসলে যদি শিল্প ভাবনা থাকতো, আপনি একটু আগে বলছিলেন আপনাকে বুঝতে হবে টেসলার মতো কোম্পানি এ রাজ্যের মাইনরিটি অ্যাফেয়ার মিনিস্টারের টুইটের ভিত্তিতে কোনোদিন কিন্তু একটা শিল্প এ রাজ্যে ইনভেস্ট করার মতো জায়গায় পৌঁছতে পারে না। যদি কারোর সিরিয়াসনেস থাকে আমি ধরেই নিয়ে আছি, কাজেই আমি কেন্দ্রীয় বিরোধিতা করব কিন্তু শিল্প আনবো না। প্রাথমিকভাবে আপনার, আমরা যেটা যতটুকু নিয়ে আলোচনা করছি তাতে কিন্তু এটুকুই উঠে আসতে পারে যে বিজেপি বিরোধী রাজ্যগুলো এই সরকারের বিরুদ্ধে, কেন্দ্রের সরকারের বিরুদ্ধে যাওয়ার জন্য এই পলিসিটা নিচ্ছে। আমাদের বক্তব্য তা না, শিল্প চাইলে তার একটা সদিচ্ছা থাকতে হবে এবং সেই সদিচ্ছা মতো কাজ করতে হবে। সেটা ছেলে মানুষের মতো টুইট করলে টেসলা মতো কোম্পানি এসে পশ্চিমবাংলায় ইনভেস্ট করবে, এটা ভাবাটা ছেলে মানুষ। সময় শেষ ছিল সুজিত বাবুর জন্য। অনির্বাণ বাবু, শেষ 30 সেকেন্ডে আমার যা প্রশ্ন ছিল, আমি রাজনৈতিক উপাদানটাকে বাদ দিয়ে আপনার কাছ থেকে আরো একবার জানতে চাইব, সিরিয়াসলি কেউ যদি টেসলার মতো কোম্পানিকে চান, তাহলে এই মুহূর্তে ধরে নিন একজন অঙ্গরাজ্যই চালাচ্ছেন, এরাজ্যের মুখ্যমন্ত্রী বা এরাজ্যের শিল্পমন্ত্রী, তাদের কি করতে হবে? না, আমি দেখুন, একটা বিদেশি কোম্পানিকে যদি আপনি আহ্বান করতে যান, তাহলে সেখানে কেন্দ্রীয় স্তরে একটা আলোচনা প্রয়োজন। সেটা ছাড়া কিন্তু কোনো মানে অঙ্গরাজ্য সেখানে ইনভেস্টমেন্টের জন্য উৎসাহ দিতে পারে না, এটা টেকনিক্যাল ব্যাপার। কিন্তু এই ওভারঅল পুরো আলোচনাটাতে আমি বলবো, পশ্চিমবঙ্গবাসী হিসেবে আমি, আপনি, সুপ্রিয় যারা আছে, সবার ক্ষেত্রেই আমরা এটাকে সাধুবাদ জানাচ্ছি যে স্পিরিটটা, এই পজিটিভিটিটা সুপ্রিয়র দল যাতে আগামী দিনেও করে এবং তাতে যাতে আমার, আপনার, আগামী প্রজন্ম যাতে পশ্চিমবঙ্গে নতুন শিল্প দেখতে পায় এবং নতুন সরকার যদি সেই রকম অ্যাগ্রেসিভলি কাজ করে, তাতে হয়তো আমার, আপনার বিরোধিতা করবার কোনো জায়গা থাকবে না। আমরা কিন্তু সুপ্রিয়র সঙ্গে গলা মেলাবো, সুপ্রিয়র হাত ধরেই হয়তো আগামী দিনে এগিয়ে চলবো। নিশ্চিতভাবে আমরাও সেটাই চাই, এবং মেক ইন ইন্ডিয়ার মধ্যে মেক ইন বেঙ্গলও যদি হয়, আর তাতে টেসলা কেন, আরও যত কোম্পানি আছে, যত ব্যবসা আছে, যত শিল্পপতিরা আছেন, যত বিশ্বের নামজাদা শিল্প প্রতিষ্ঠান আছে, তারা যদি এরাজ্যে আসেন, আমাদের ঋত গৌরব যদি আবার ফিরে আসে, নিশ্চিতভাবে সুপ্রিয়বাবুর সঙ্গে আপনার তো খুশি হবেই, সবথেকে খুশি হবেন তারা যারা এরাজ্যের এই বেকার যুবক যুবতী যাদের কথা বলে আজকের এই অনুষ্ঠান শুরু করেছিলাম। আজকের বিতর্ক এখানেই শেষ করছি, অনেক ধন্যবাদ সুপ্রিয় চন্দ, অনির্বাণ দত্ত, পঙ্কজ রায় এবং সৃজীব বিশ্বাসকে। ফিরে আসছে একটা ছোট্ট বিরতির পর, এই মুহূর্তে সেরা ব্রেকিং খবরগুলো নিয়ে, সঙ্গে থাকুন রিপাবলিক বাংলায়। জবে থেকে তিনি দলের হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়েছেন ঠিক সেদিন থেকে, তার জন্য অপেক্ষা সংবাদ মাধ্যমের এবং সাধারণ মানুষের যে তিনি ঠিক কি বলেন, কি বলেন। শান্তনু ঠাকুরের স্পষ্ট বক্তব্য ছিল আমাদের অ্যাসিস্ট্যান্ট এডিটর ঈশানদেব চট্টোপাধ্যায়কে দেওয়া তার এক্সক্লুসিভ টেলিফোন সাক্ষাৎকার ছিল সে রাতে যেদিন তিনি হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়লেন, যে আমি বোমা ফাটাবো না, বিস্ফোরণ ঘটাবো, আর যেদিন ঘটাবো আপনাদের সবার আগে খবর দেবো।
কথা রাখলেন শান্তনু ঠাকুর। শুরু থেকে শেষ পর্যন্ত অর্থাৎ গতকাল তার বিশিষ্ট বৈঠক, বিশেষ বৈঠক পোর্ট গেস্ট হাউসে, এবং সেই বৈঠকে গত পরশু মাফ করবেন, সেই বৈঠকে ঝাঁপি থেকে যাবতীয় অস্ত্রশস্ত্র বের করে ফেলার পর সরাসরি বিদ্রোহ ঘোষণা করেও দলের বিরুদ্ধে শৃঙ্খলার শেষ দড়িটা হাতে ধরে রাখার পর, রশিটা হাতে ধরে রাখার পর আজকে শান্তনু ঠাকুর প্রথম রিপাবলিক বাংলাকে তার এক্সক্লুসিভ সাক্ষাৎকারটা দিলেন। আর কি বললেন সেই বহু প্রতীক্ষিত সাক্ষাৎকারে তার দীর্ঘ নিরাপত্তা ভেঙে, আসুন শুনে নিন। আমার মনে হয়েছে যে ভারতীয় জনতা পার্টির যদি বিস্তার লাভ করতে হয় পশ্চিমবঙ্গে, বা ভারতীয় জনতা পার্টিকে যদি আগে একটা স্টেজে নিয়ে যেতে হয়, প্রথম সারির স্টেজে নিয়ে যেতে হয় বা নাম্বার ওয়ানে নিয়ে যেতে হয়, তাহলে সংগঠনের সার্বিক বিকাশের প্রয়োজন আছে। সাডেনলি আমি আমার ব্যক্তি স্বার্থে আমি টোটাল অভিজ্ঞ ব্যক্তিগুলোকে বা অনভিজ্ঞ ব্যক্তিগুলোকে জেলা স্তরে রাজ্য স্তরে আমি নিয়ে এসে জায়গা দিয়ে আমি নিজের ক্রেডিট তৈরি করব, সেটা উচিত নয়। এটা যদি আমি সার্বিক বিশ্লেষণ বা বিচার করে আমি দেখি, তো আমার মনে হয়েছে যে ভারতীয় জনতা পার্টির যদি বিস্তার লাভ করতে হয় পশ্চিমবঙ্গে, বা ভারতীয় জনতা পার্টিকে যদি আগে একটা স্টেজে নিয়ে যেতে হয়, প্রথম সারির স্টেজে নিয়ে যেতে হয় বা নাম্বার ওয়ানে নিয়ে যেতে হয়, তাহলে সংগঠনের সার্বিক বিকাশের প্রয়োজন আছে। সাডেনলি আমি আমার ব্যক্তি স্বার্থে আমি টোটাল অভিজ্ঞ ব্যক্তিগুলোকে বা অনভিজ্ঞ ব্যক্তিগুলোকে জেলা স্তরে রাজ্য স্তরে আমি নিয়ে এসে জায়গা দিয়ে আমি নিজের ক্রেডিট তৈরি করব, সেটা উচিত নয়। এটা যদি আমি সার্বিক বিশ্লেষণ বা বিচার করে আমি দেখি, তো আমার মনে হয়েছে যে আমি দায়িত্ববান, ভারতীয় জনতা পার্টি একজন দায়িত্ববান কর্মী বলুন, দায়িত্ববান একজন ব্যক্তি হিসেবে আমার মনে হয়েছে যে এগুলো ঠিক নয়। যাদের অবদান রয়েছে সেই অবদানকে উপেক্ষা করে নতুন করে অবদান তৈরি করা যায় না। অবশ্যই অবশ্যই যাদের সময় শেষ হয়েছে তাদেরকে দিতে হবে, কিন্তু তার একটা পার্সেন্টেজ থাকে, তার একটা সমীকরণ থাকে, মাত্রা থাকে। সেই মাত্রা অতিরিক্ত কোনো জিনিস হয়ে গেলে সেটা বিবেচনার বাইরে চলে যায়, তখন মনে হয় যে তার পেছনে কোনো পরিকল্পনা আছে, কোনো অসৎ উদ্দেশ্য থাকতে পারে। যে কারণে আমার মনে হয়েছে, যে কারণে আমার আপনাদের কাছে এই স্পিচ, এবং আমার মনে হয় যে যদি আমি অন দ্য আদার ওয়ে অন্য সাইড থেকে যদি আমি ভাবি, তাহলে আমি ভাবব যে পশ্চিমবঙ্গে আমাদের মতুয়া সম্প্রদায়ের কমিউনিটির একটা বড় অবদান রয়েছে 77টা সিটের মধ্যে, এবং প্রত্যক্ষ আমার বনগাঁ এবং রানাঘাট যেখানে মতুয়াদের শতাংশ প্রায়, বনগাঁতে প্রায় 40% বেশি, 50-60% কাছে, আর রানাঘাটে সেটা 70-72% হবে। তো সেখানে এত বড় একটা কন্ট্রিবিউশন যেখানে রয়েছে, আর সেই কন্ট্রিবিউশন থেকে যদি কোনো কমিউনিটিকে ডিপ্রাইভ করা হয়, সেখানে তার যে আঁচ এবং তার যে রিপারকেশন অফ ব্যাড সাইড, সেটা আমাকে ফিল করতে হয়। কারণ আমরা একটা বড় অ্যাসোসিয়েশন করি, যে অ্যাসোসিয়েশন হচ্ছে আমাদের অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ, যার অ্যাক্টিভ মেম্বার 5 লাখ, ইনঅ্যাক্টিভ মেম্বার্স তার আছে 20 লাখ। তো এত বড় একটা অ্যাসোসিয়েশন পশ্চিমবঙ্গের ভিতরে তারা ডিপ্রাইভ হচ্ছে, তো সেটাকে আমাকে নজর দিতে হয়। পাশাপাশি ভারতীয় জনতা পার্টির যে কর্মীরা, নেতৃত্বরা এভাবে পার্সেন্টেজ হিসেবে একটা মেজর পার্সেন্ট বাদ চলে গেছে, আমার এটাতে মনে হয়েছে যে অশনি সংকেত দিচ্ছে আমাকে, যার জন্য আমি মুখ খুলতে বাধ্য হয়েছি। ন্যাচারালি আমি মুখ খুলি না কখনো। তো এই মানুষরা যখন আমার কাছে এসেছেন, আমার মনে হয়েছে যে উপরিতন নেতৃত্বের কাছে এটা জানানো প্রয়োজন। কিন্তু সবসময় দেখুন, সব কিছু করা সম্ভব হয়ে ওঠে না বক্তব্যের মাধ্যমে, তাই এমন কিছু প্রয়োজন যে কর্ম না করলে, যেমন বাচ্চা না কাঁদলে মা দুধ দেয় না, না তো ব্যাপারটা সেরকম যে আমার খিদে পেয়েছে, আমার সেখানে কান্না করে দেখাতে হচ্ছে যে আমাকে খিদে পেয়েছে, বা কোনো অস্তিত্বকে বাঁচাবার জন্যে আমাকে এটা করতে হচ্ছে। নট ফর মি, আমি কোনো নিজে পোস্ট চাইনি। আমি যে মানুষগুলো আজকে বিক্ষিপ্ত হয়ে বেরিয়ে যাবে,
এবং সেই বেরোনোর পেছনে শুধু সেই মানুষগুলো নয়, তার পেছনে চেন ওয়াইজলি একদম বুথ স্তর পর্যন্ত সেই চেনটা বাঁধা রয়েছে। এতগুলো মানুষ যদি ভারতীয় জনতা পার্টিকে আজকে একটা কুনজরে দেখে বা সেখান থেকে ডিপ্রাইভ হয়ে চলে যাওয়ার একটা উদ্দেশ্য নয়, সেটা ভারতীয় জনতা পার্টির ক্ষেত্রে ক্ষতিকারক। তো আমার কোনো না কোনো জায়গাতে মনে হয়েছে যে এটা উচিত নয়, যে কারণে আমার পদক্ষেপ এবং এই পদক্ষেপকে রক্ষার জন্য যা করতে হবে সেটা আমরা করব। কলকাতায় আজকে অমিতাভ চক্রবর্তীর বিরুদ্ধেও কিন্তু পোস্টার পড়ে, দেখুন এসব নিয়ে আমি পার্সোনাল বিষয় নিয়ে বক্তব্য আমি দিতে চাই না, তবে একটা কথা বলবো যে কেউ কারুর ইমেজ যদি তৈরি করতে চায় তার জন্য কিছু কিছু ব্যাড সিচুয়েশন ক্রিয়েট করতে হয়, মেবি লাইক বি দ্যাট সেরম হতে পারে। বাচ্চা না কাঁদলে মাকি কোলে নেয়, সুতরাং তাই কাঁদতে হচ্ছে। আমি সরাসরি চলে যাবো ঈশানদেব চট্টোপাধ্যায়, আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি আমার সঙ্গে। ঈশানদেব, শান্তনু ঠাকুর যা বললেন তাতে করে দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছিল, আর কোনো উপায় ছিল না। রাজ্য নেতৃত্ব কিন্তু আজকের দিন পর্যন্ত, আজকেও কেন্দ্রীয় সহসভাপতি দিলীপ ঘোষ বলেছেন বেসুরটাও তো সুর। শান্তনু ঠাকুরদের প্রতি রাজ্য নেতৃত্বের এই যে নরম সরম মনোভাব নিয়ে গোটা বিষয়টি এগিয়ে নিয়ে চলার চেষ্টা, কেন তাদেরও কি কোনো বাধ্যবাধকতা আছে? দেখো অনির্বাণ, তুমি দিলীপ ঘোষের যে মন্তব্যের কথা এক্ষুনি উল্লেখ করলে তা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ বেসুরটাও সুর বলে যে কথা দিলীপ ঘোষ বলছেন এই প্রথম নয়, এর আগেও মানে গত কয়েক সপ্তাহ ধরেই শান্তনু ঠাকুর, জয়প্রকাশ মজুমদার, সায়ন্তন বসু, রাজু বন্দ্যোপাধ্যায়, রিতেশ তিওয়ারি এরা বিভিন্ন বৈঠকে মিলিত হচ্ছেন, বিভিন্ন মতুয়া এলাকার বিধায়করাও আসছেন, এবং এর আগেও সে বিষয়ে দিলীপবাবুকে জিজ্ঞাসা করা হয়েছিল, তিনি একই কথা বলেছিলেন যে এই ধরনের বৈঠক হওয়া ভালো। এদিন ফের আবার বললেন হ্যাঁ বেসুরটাও তো সুর, অর্থাৎ যে দিলীপ ঘোষ এবং যে শান্তনু ঠাকুরের মধ্যে সম্পর্ক কোট আনকোট অত্যন্ত মধুর বলে বিজেপির ভেতর থেকে খবর আসতো, মধুর বলতে আমি কি বোঝাতে চাইছি তুমি নিশ্চয়ই বুঝতে পারছো অনির্বাণ, সেই দিলীপ ঘোষ এবং সেই শান্তনু ঠাকুর পরস্পরের বিরুদ্ধে কোনো মন্তব্য করছেন না, বরং শান্তনু ঠাকুরের নেতৃত্বে হওয়া এই বৈঠকগুলোকে বা এই যাবতীয় আয়োজনকে দিলীপ ঘোষও সমর্থন করছেন। এর মাধ্যমে কিন্তু আরও একটা জিনিস স্পষ্ট হয়ে যাচ্ছে যে শান্তনু ঠাকুর এবং দিলীপ ঘোষও এই এই এক সুরে এবার বাজতে শুরু করেছেন। দলের মধ্যে বেসুর দেখা যাচ্ছে এরকম কেউ কেউ হয়তো দাবি করছেন, কিন্তু যারা পরস্পরের বিরুদ্ধে বেসুরে বাজতেন তারা যে আবার একসুরে বাজছেন সেটা কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে অনির্বাণ, এবং এখনো তুমি দেখতে পাচ্ছ একেবারে। অসংখ্য ধন্যবাদ ঈশান তোমার এই বিশ্লেষণ, এবং যে বিশ্লেষণ তুমি একেবারে যাকে বলে আঁখো দেখি আজকে কিভাবে এই 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 বিশ্লেষণ উঠে আসছে আপনাদেরকে শুধু সংক্ষেপে জানিয়ে রাখি। আজ নহাটায় ছিল শান্তনু ঠাকুরের নেতৃত্বে রাজ্য বিজেপির যারা এই মুহূর্তে বিদ্রোহ ঘোষণা করেছেন বা দলের ভিতরে তাদের দ্বিমত ঘোষণা করেছেন, তাদের একটি পিকনিক বা ফিস্ট আমরা যাকে বলি, শীতের আবহে সেই ফিস্টেই সঙ্গী ছিল রিপাবলিক বাংলা, আর সেখানেই শান্তনু ঠাকুরের এই এক্সক্লুসিভ সাক্ষাৎকার এবং তারপরে দিলীপ ঘোষের এই তাৎপর্যপূর্ণ মন্তব্য বেসুরটাও সুর, তাই একদা ভিন্ন সুরে বাজার আজ সুরে বাজছেন রাজ্য বিজেপির অন্তরে। নতুন কী সুর শোনা যাচ্ছে তার সমস্ত আপডেট আপনাদেরকে দেবো, কিন্তু এই মুহূর্তে যে আপডেটে চোখ রাখবো, যে ব্রেকিং খবরে চোখ রাখবো, প্রজাতন্ত্র দিবসের ট্যাবলো নিয়ে বিতর্ক একেবারে নতুন মোড় নিচ্ছে, একেবারে নতুন মোড় নিচ্ছে, তার কারণ বছরের পর বছর এ নিয়ে রাজ্য বিভ্রান্তি ছড়াচ্ছে বলে কেন্দ্রীয় সূত্রে বলা হচ্ছে। আমাদের সিনিয়র এডিটর ময়ূক রঞ্জন ঘোষ আমার সঙ্গে রয়েছেন, কথা বলবো ময়ূকের সঙ্গে। ময়ূক, ঠিক কী বলা হচ্ছে কেন্দ্রীয় সূত্রে? দেখো এই এই মুহূর্তে আমাদের কাছে যে সূত্র মোতাবেক খবর এসেছে ভারত সরকার সূত্রে, আমরা বলতেই পারি এই খবরটা যে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে ডেভেলপমেন্টটা হয়েছে, বছরের পর বছর এই একই বিভ্রান্তি রাজ্য সরকারগুলি ছড়িয়ে চলেছে, এবং বারবার যে জিনিসটাকে আগেও বলা হয়েছে এবারও বলা হচ্ছে, জনস্বার্থে বলা হচ্ছে, যেটা কেন্দ্রীয় সরকার সূত্রে মোদি সরকার, নরেন্দ্র মোদি সরকার বা কেন্দ্রীয় সরকার ট্যাবলো সিলেকশন করে না, করে একটি বিশিষ্ট জনের কমিটি, এবং সেই কমিটির মধ্যে যেরকমভাবে স্থাপত্য শিল্পী রয়েছেন, মৃৎশিল্পী রয়েছেন, শিল্পী, গায়ক, অভিনেতা, লেখক, বিভিন্ন লোকেরা রয়েছেন, ঠিক সেভাবেই কিছু বিদ্বজন রয়েছেন, তারা এই সিলেকশনটা করেন। 2016, 17, 19 এবং 2021 বাংলার ট্যাবলোগুলো সিলেকশন হয়েছিল এই মোদী সরকারের আমলেই হয়েছিল, সুতরাং এবার 2022 আলাদা করে এটাকে রিজেক্ট করার কোনো কোনো জায়গা নেই, এটা বারবার যেটা বলা হয়েছে সূত্র মোতাবেক, কেন্দ্রীয় সরকার সূত্রে যেটা বলা হয়েছে যে ওটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে মুখ্যমন্ত্রীদের গঠনমূলক এজেন্ডা কাম্য এবং সেই গঠনমূলক এজেন্ডার জায়গায় এই ধরনের বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, বছরের পর বছর এক ভুল বোঝানোর পালা, কবে শেষ হবে সেই নিয়ে একটা হতাশা প্রকাশ করা হয়েছে। এবং তার পাশাপাশি আরেকটা জিনিস অনির্বাণ যেটা জানিয়ে রাখা প্রয়োজন,
56টি প্রপোজাল এসেছিল এই বিদ্যজন লেখক শিল্পী এদের যে কমিটি তাদের কাছে, তার মধ্যে থেকে 21টি নির্বাচন করা হয়েছে। কোভিড পরিস্থিতিতে 21টি নির্বাচন করা হয়েছে, স্বাভাবিকভাবেই কিছু রাজ্যের প্রপোজাল বাদ পড়বে, অর্থাৎ 21টি যে নির্বাচন করা হয়েছে সেটিও রাজ্যগুলিরই ট্যাবলো। সুতরাং মোদি সরকার ট্যাবলো রিজেকশন করছে বা রাজ্য কেন্দ্র দ্বন্দ্ব হিসাবে যে দেখানোর দুর্ভাগ্যজনক প্রচেষ্টাটা হচ্ছে সেইটা সম্বন্ধে অবগত করবার জন্যই আজকে একেবারে আপাতত তোমাকে ধন্যবাদ ময়ূক রঞ্জন ঘোষ, আমাদের সিনিয়র এডিটর, আমাদের সঙ্গে ছিলেন। অর্থাৎ 56 থেকে বেছে নেওয়া হয়েছে 21, বাদ পড়া 35-এর মধ্যে পশ্চিমবঙ্গ একটি, কিন্তু 35-এর মধ্যে এক নয়, এমনভাবে দেখানো হচ্ছে যেন পশ্চিমবঙ্গই একমাত্র, আর সেটাই খুব দুর্ভাগ্যজনক কেন্দ্রীয় সূত্রে জানা যাচ্ছে। এই মুহূর্তে পরের ব্রেকিং খবরে চোখ রাখবো। রেস্তোরাঁর বিলের পরিষেবা চার্জ সম্পূর্ণ স্বেচ্ছায় দেবেন গ্রাহকরা, রেস্তোরাঁর বিলের পরিষেবা চার্জ সম্পূর্ণ স্বেচ্ছায় দেবেন গ্রাহকরা, অর্থাৎ রেস্তোরাঁর বিলের পরিষেবা চার্জ বা সার্ভিস চার্জ বলে আপনার কাছ থেকে আমার কাছ থেকে যা নেওয়া হচ্ছে এতদিন ধরে তার নিতান্তই আমাদের ইচ্ছাধীন, আমরা চাইলে দিতে পারি না হলে নাও দিতে পারি। বিট অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, এবং এখানে দাঁড়িয়ে যেটা জানাচ্ছে কলকাতা কনজিউমার কমিশন, তারা সাফ জানিয়ে দিচ্ছে যে রেস্তোরাঁ বিলে যে সার্ভিস চার্জ, সেই সার্ভিস চার্জ চাইলে যারা গ্রাহকরা রয়েছেন বা রেস্তোরাঁ যারা খেতে যাচ্ছেন তারা নাও দিতে পারেন, এবং এক্ষেত্রে রেস্তোরাঁ কর্তৃপক্ষ কোনোভাবেই জোরাজোরি করতে পারবেন না। এবং এই ক্ষেত্রে কমিশনের তরফে যে বক্তব্য আজকে, তাদের বেঞ্চ যে বক্তব্য রাখছে সেখানে তোমায় জানিয়ে রাখি, কেন্দ্রীয় সরকারের যেটা রয়েছে সেটা হচ্ছে ফেয়ার ট্রেড প্র্যাকটিস, তাদের তরফে যে নির্দেশিকা রয়েছে সেই নির্দেশিকায় এই কথাটা বলা রয়েছে, মূলত কোনোভাবেই সার্ভিস ট্যাক্স যেটা রয়েছে সেই ক্ষেত্রে সাধারণ মানুষের উপর কোনো রকম জোর জবরদস্তি করতে পারবে না রেস্তোরাঁ কর্তৃপক্ষ। এই ক্ষেত্রে যেটা করণীয় তারা হয়তো যারা গ্রাহকরা রয়েছে তাদেরকে বলতে পারেন, এবং সেক্ষেত্রে পুরোটাই গ্রাহকদের উপর নির্ভর করে, গ্রাহকরা যদি চান সেক্ষেত্রে তারা সার্ভিস চার্জ দিতে পারেন বা সার্ভিস ট্যাক্স যেটা সেটা দিতে পারেন। এবং এটা অত্যন্ত পাবলিক যে ইন্টারেস্ট সেই বিষয়টাকে সামনে রাখছে, তার কারণ হচ্ছে বহু ক্ষেত্রে দেখা গিয়েছে যে এই যে সার্ভিস চার্জ, সেই সার্ভিস চার্জ দিতে গিয়ে অনেক গ্রাহকদের মধ্যে ক্ষোভ দেখা গিয়েছিল। এবং একেবারে বিট্টু তুমি আমাদের সঙ্গে থাকো, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা খবর তুমি ব্রেক করলে বিট্টু, রেস্তোরাঁয় খেতে গেলে সার্ভিস চার্জ দেওয়া এবার থেকে আর আপনার আমার জন্য বাধ্যতামূলক নয়, বরঞ্চ এটা আমাদের ইচ্ছামূলক, আমরা চাইলে দিতে পারি না চাইলে নাও দিতে পারি, এমন খবরের পাশাপাশি যে খবরে চোখ রাখবো এই মুহূর্তে। ভোটের দিনটা পিছিয়ে গিয়েছে রাজ্যের 4 পুর নিগমের, কিন্তু তার মানেটা কী? তাহলে কি প্রচারের সময়টা বেড়ে গেল? এই প্রশ্নটা উঠছে তার কারণ আমরা দেখছি গতকাল আজ প্রত্যেক দিনই রীতিমতো উৎসাহ নিয়ে প্রচার চলছে, আর তার মধ্যেই নির্বাচন কমিশনের গলাতেও যেন কোথাও একটা অসহায়তার সুর। অনলাইন প্রচারে অনীহা দেখাচ্ছে রাজনৈতিক দলগুলো, বক্তব্য রাজ্য নির্বাচন কমিশনের। রাজ্য নির্বাচন কমিশনের তরফ থেকে বলা হচ্ছে অনলাইন প্রচারে জোর দিচ্ছে না রাজনৈতিক দলগুলো, আমরা সেটা চাইছি, ফলে নির্বাচন কমিশন এরপরে অনলাইন প্রচার নিয়ে কোনো পদক্ষেপ করে কিনা সেদিকে নিশ্চিতভাবে আমাদের নজর রাখতে হবে। এরই ফাঁকে পরবর্তী যে ব্রেকিং খবর আসছে চোখ রাখবো, সেই ব্রেকিং খবরে পিছিয়ে যেতে পারে কলকাতা বইমেলা, 31 জানুয়ারি বইমেলা শুরু হওয়ার কথা, 12 ফেব্রুয়ারি পর্যন্ত বিধাননগরে মেলা চলার কথা, কিন্তু পিছিয়ে যেতে পারে সেই বইমেলা, সেই খবর পাচ্ছি আমরা। এই খবর সম্পর্কে আরো বিস্তারিত জানবো এবং অন্যান্য সমস্ত খবর সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানাবো, কিন্তু অনির্বাণের অগ্নিমান আজ এখানেই শেষ করতে হচ্ছে, চোখ রাখুন সোজা সুজি স্বর্ণালীতে।